নমস্কার বন্ধুরা, পার্বতী কিচেন রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি রেসিপির সাথে চলে এসেছি। আজকে বানাবো লাউ দিয়ে ডিম। এর জন্য আমি কড়াতে প্রথমে জল দিয়ে নিলাম। জল গরম হয়ে গেছে, আমি আগে থেকে ঝিরে ঝিরে করে কেটে রেখেছিলাম লাউ, সেটা এবার সেদ্ধ করে নেবো। উপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এবার আমি সেদ্ধ করে নেব। লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এই জল শুদ্ধই আমি নামিয়ে রেখে দেব। কড়াটা পরিষ্কার করে আমি আবারও চলে এসেছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 5 ফোড়ন আর 2 তেজপাতা। 2 থেকে 3 সেকেন্ড লাল করে ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দিলাম আদা গ্রেট করে রাখা। এবার নাড়িয়ে নেব। লবণটা আমি এই জন্য দিলাম, অনেক সময় আদা তেলের মধ্যে দিলে ছিটিয়ে আসে, সেটা ছিটিয়ে আসবে না। আদাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম চিনি। এবার মশলাটা কষিয়ে নেব। আবার মশলাটা কষানো হয়ে গেছে। আমি আগে থেকে 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি 4 ফালি করে নিয়েছি। এবার সেই ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব একটু। এবার দিয়ে দেব জল সমেত লাউ সেদ্ধটা। কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দেব। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে, আমাদের ঝোলটা অনেকটাই কমে এসেছে। এবার নাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো।
এবার 5 মিনিট রেখে দিলেই আমাদের রেডি হয়ে যাবে ডিম দিয়ে লাউয়ের ঘন্ট। আমাদের রেডি হয়ে গেছে ডিম দিয়ে লাউয়ের ঘন্ট। এবার নামিয়ে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটি কেমন হয়েছে। এইরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর তার পাশে বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।